Assalamualaikum guys, welcome back to our YouTube channel GSM Platform. So, বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন আজকের ফোনটির মডেল হচ্ছে ONEPLUS 5T আমাদের ফোনটিতে FRP লক আছে আজকে আমরা FRP লকটি বাইপাস করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে FRP লক আছে আজকে আমরা FRP লকটি বাইপাস করব বন্ধুরা এখানে আমরা youtube.com লিখে সার্চ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে youtube.com লিখে সার্চ করার পর এখানে কোনো youtube শো করতেছে না বন্ধুরা আমরা এখন শেয়ার আইকনে ক্লিক করব শেয়ার আইকনে ক্লিক করার পর আমরা মেসেজ আইকনে দূরে রাখব বন্ধুরা আমরা এখন কর্নারে সার্চ আইকনে ক্লিক করে ইউটিউব লিখে সার্চ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ইউটিউব ওপেন হচ্ছে না আপডেট চাচ্ছে বন্ধুরা এখন আমরা ক্রোম লিখে সার্চ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি আমাদের ফোনে ওপেন হয়ে গেছে আমরা এখানে FRP বাইপাস লিখে সার্চ করব FRP বাইপাস লিখে সার্চ করার পর আমরা যে কোনো একটি লিংকে ক্লিক করব আমরা এখন ওপেন সেটিং এ ক্লিক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 10 আমরা এখন ওপেন স্ক্রিন লক এ ক্লিক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লক নিয়ে নিছে স্ক্রিন লক দিয়ে যদি কাজ না হয় আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড্রয়েড ভার্সন 10 টি নামাবো আর FRP বাইপাস টি নামিয়ে আমরা কাজ করে নিব Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট লেখা চলে এসেছে। স্ক্রিপ্ট লেখা যদি না আসে আপনার ফোনটিতে তাহলে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড্রয়েড ভার্সন 10 আর এফপি বাইপাসটি নামিয়ে জিমেইল দিয়ে আপনার ফোনটি বাইপাস করে নেবেন। বন্ধুরা আইটেল ইনফিনিক্স অর্থাৎ এসপিডি চিপসেটের যে কোনো ফোনের এফআরপিগুলো ওয়ান ক্লিকে আনলক করার জন্য এই ভিডিওটি দেখে আসুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আনলক হয়ে গেছে।